আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশন অনুযায়ী সর্বপ্রথম প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মাদাগাস্কারে মানুষের পদচিহ্ন রাখার প্রমাণ পাওয়া যায়। এর অবস্থান আফ্রিকার খুব কাছে হওয়ায় এখানকার মানুষের আচার আচরণে এবং সংস্কৃতি চর্চায় আফ্রিকান প্রভাব স্পষ্ট, যদিও জীবনধারণের নানা পর্যায়ে এশীয় ভাবধারায় চর্চাও পরিলক্ষিত হয়। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই দ্বীপের নামকরণ করেন মার্কোপোলো। 1500 শতকের ধীরে ধীরে এখানে সর্বপ্রথম ইউরোপীয়দের আগমন ঘটে। পর্তুগালের নাবিক দিয়াগোডিয়াস ছিলেন সর্বপ্রথম ইউরোপীয় যিনি মাদাগাস্কার দ্বীপে পা রাখেন। তিনি এই দ্বীপের আবিষ্কারক। তার সম্মানার্থে মাদাগাস্কারের উত্তরাঞ্চলের নাম রাখা হয় দিয়াগো সোয়ারেজ। আজকের এই পর্বে আমরা প্রাণী বৈচিত্র্যপূর্ণ মাদাগাস্কার সম্পর্কে বিস্তারিত জানব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ এই দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর দ্বীপ। গ্রিনল্যান্ড, নিউগিনি আর বর্নির পর এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র। এই দ্বীপকে আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে মোজাম্বিক চ্যানেল। দ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় 430 কিলোমিটার দূরে অবস্থিত। মাদাগাস্কারের উপকূলরেখা প্রায় 4825 কিলোমিটার দীর্ঘ। দ্বীপের দৈর্ঘ্য প্রায় 1570 কিলোমিটার। গড় প্রস্থ প্রায় 570 কিলোমিটার। আয়তন 5,87,295 বর্গ কিলোমিটার। দ্বীপটির পূর্বাঞ্চল মূলত রেইন ফরেস্টে আবৃত। পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল তুলনামূলক শুষ্ক এবং ট্রপিক্যাল ফরেস্টে আবৃত। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর প্রাণীকুলের সন্ধান পাওয়া যায় এই দ্বীপে। অদ্ভুত ধরে আর বৈচিত্র্যময় প্রাণীর দেখা মেলে এখানে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যেসব প্রাণী বা উদ্ভিদের দেখা পাওয়া যায় তাদের অধিকাংশের দেখাই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, যার ফলে মাদাগাস্কারের উদ্ভিদ ও প্রাণীকুলের অধিকাংশই এন্টিমিক। এত বৈচিত্র্যময় প্রাণীকুলের সমাবেশের জন্য এটি বর্তমানে সবচেয়ে বৈচিত্র্যময় ইকোলজিক্যাল হটস্পটে পরিণত হয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী মাদাগাস্কারের প্রায় 96% বাসকলার উদ্ভিদ এন্টিমিক, 45% ফার্ন এন্টিমিক, ফার্ম জাতীয় উদ্ভিদগুলো 97%, 85% অর্কিড এন্টিমিক। মাদাগাস্কারে পাওয়া যায় এমন 90% সরীসৃপী এন্টিমিক। মাদাগাস্কারে পাওয়া যায় এমন উভচরের 100% এন্টিমিক, 77% পাখি আর 73% বাদুর। যাদেরকে মাদাগাস্কারে পাওয়া যায় তারাও এন্টিমিক। এ থেকে বোঝা যাচ্ছে মাদাগাস্কারে যে জীবকুল পাওয়া যায় তা অন্যান্য স্থানে স্বাভাবিক জীবকুলের মতো অতটা সহজ বা স্বাভাবিক নয়, যার ফলে মাদাগাস্কারের একটা আলাদা বাস্তুতান্ত্রিক মূল্য তৈরি হয়। এই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে এসব প্রাণী বা উদ্ভিদের দেখা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই দ্বীপের প্রাণীগুলো অধিকাংশই একটু আলাদা ধরনের হয়। এদের স্বকীয়তার মধ্যেও যেন এক অদ্ভুত ধরে নতুনত্ব বিদ্যমান। এ দ্বীপে প্রাণীগুলোর মধ্যে বিবর্তনের দ্বারা স্পষ্ট লক্ষ্য করা যায়। কিছু কিছু প্রাণীর মধ্যে একাধিক প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন ফসা। একে দেখতে অনেকটাই বেজি, কুকুর আর বেড়ালের সংকর মনে হয়। প্রাণীটির দৈর্ঘ্য প্রায় 6 ফুট হতে পারে। এর লেজের দৈর্ঘ্য মূল দেহের দৈর্ঘ্যের কাছাকাছি। এদের মাথা খানিকটা বেড়ালের মতো, আকারে ছোট, থাবা অনেকটাই কুকুরের মতো, কান খানিকটা গোলাকার। এরা মাদাগাস্কারের অন্যতম প্রধান শিকারী। এরা দিনে এবং রাতে শিকার করে থাকে। এদের খাদ্যের অনেকটাই আসে লেমুর শিকারের মাধ্যমে। এরা খুবই চটপট করে গাছে উঠতে পারে। পুরুষ ফসাদের চেয়ে নারী ফসারা বেশি বলিষ্ঠ। এরা একাকে জীবন কাটাতে বেশি পছন্দ করে। লেমুর মাদাগাস্কারের আরেকটি পরিচিত প্রাণী। এর চোখগুলো বড় বড়, মুখ দেখতে খানিকটা শেয়ালের মতো আর শরীর অনেকটাই বানরের মতো। একটি লম্বা লেজও আছে। দৃষ্টিশক্তির তুলনায় এদের ঘ্রাণ শক্তি প্রখর। এদের চোখ অনেকটাই রাতে চলাচল করার জন্য উপযোগী। এরা খুবই নিরীহ, মৃত প্রকৃতির দলপ্রিয় প্রাণী। প্রায় 105টিরও বেশি প্রজাতি বিদ্যমান। এরা নিশাচর। প্রজাতিভেদে ওজন 30 গ্রাম থেকে 9 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের প্রধান খাদ্য মূলত ফুল, ফল ও পাতা। বনভূমি ধ্বংস করা, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে প্রাণীটি আজ বিপন্ন। প্যান্থার ক্যামেলিয়ন এক ধরনের রঙিন গিরগিটি। দৈর্ঘ্য গড়ে 17 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। নারী প্যান্থার ক্যামেলিয়নরা দৈর্ঘ্যে পুরুষদের চেয়ে ছোট হয়ে থাকে। পুরুষ প্যান্থার ক্যামেলিয়নদের দেহ বেশি রঙিন হয়। এদের জীবনকাল আনুমানিক 5 থেকে 7 বছর। টমেটো ফ্রগ হলো মাদাগাস্কারের আরেকটি অন্যতম এন্টিমিক প্রাণী। পুরুষ ব্যাঙ্গুলো হলুদ কমলা রং আর নারী ব্যাঙ্গুলো লাল কমলা রং হয়ে থাকে। জীবনের বেশিরভাগ সময় এরা পাতা এবং মাটির নিচে গাপটি মেরে বসে থেকে সময় কাটিয়ে দেয়। এদের চামড়া থেকে এক ধরনের বিষ বের হয় যা এদের আত্মরক্ষার অন্যতম অস্ত্র হিসেবে কাজ করে। এরা সাধারণত লম্বায় 60 থেকে 90 মিলিমিটারের মতো। পুরুষ ব্যাঙদের চেয়ে নারী ব্যাঙ্গুলো খানিকটা বড় হয়ে থাকে। এঙ্গুনুকার টরোয়েজ হলো মাদাগাস্কারের আরেকটি এন্টিমিক প্রাণী। ধারণা করা হচ্ছে প্রাণীটির মাত্র 400 জীবন্ত ফসিল প্রকৃতিতে বিদ্যমান। এদের খুরুশের রং হালকা বাদামি। পুরুষ কচ্ছপদের দৈর্ঘ্য 41.42 সেন্টিমিটারের মতো হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রে দৈর্ঘ্য 37 সেন্টিমিটার হয়। পুরুষ এবং নারী ওজনে যথাক্রমে 23 এবং 19 পাউন্ডের মতো হয়ে থাকে। এই প্রজাতির কচ্ছপগুলোর মধ্যে নারীদের তুলনায় পুরুষের আকার খানিকটা বড় হয়ে থাকে। মাদাগাস্কার ফ্লাইং ফক্সকে মাদাগাস্কার ফ্রুট বেড বলা হয়ে থাকে। এদের প্রধান আবাসস্থল হল মাদাগাস্কারের সাবট্রপিক্যাল ও ট্রপিক্যাল জঙ্গল।
খাদ্য তালিকায় আছে ডুমুর, নানা রকম ফল, পাতা। এরা মাদাগাস্কারের সবচেয়ে বড় বাদর। এদের শরীরের দৈর্ঘ্য 23.5 থেকে 27 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। নানার বিশালতা 100 থেকে 150 সেন্টিমিটার। এদের বুকের দিকের রং বাদামি, বাকি পাখার রং কালো। পুরুষ বাদরের মাথা নারীদের চেয়ে কিঞ্চিত বড়। অতীব সুন্দর পাখিটির নাম ব্লু কুয়া। এটাও মাদাগাস্কারের অ্যান্টেমিক। মনোলোবা এই পাখির চোখের চারদিকে খানিকটা জায়গায় কোনো পালক নেই। কোকিল পরিবারভুক্ত হওয়ায় এর মধ্যে কোকিলের অনেকগুলো বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন খানিকটা বড় পা, লম্বা লেজ, বড় পাখা। এরা দৈর্ঘ্যে 48 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। গায়ের রং অধিকাংশই নীল। এরকম আরও অনেক অপরূপ সৌন্দর্যমণ্ডিত প্রাণীর বিচরণ স্থল পৃথিবীর এই চতুর্থ বৃহত্তম দ্বীপ। আরও কয়েকটি প্রাণীর নাম উল্লেখ না করলেই নয়। এসিটি পাখি, বাঙ্গা পাখি, বসিপ বেঙ্গ, পার্সোনাস কেমিডিয়ন, রেড আউল, গোল্ডেন মাউন্টা ইত্যাদি। মাদাগাস্কারের প্রাণীদের মতো এখানকার উদ্ভিদগুলো অনেকটা বিচিত্রময়। পুরো মাদাগাস্কার জুড়ে প্রায় 11,000-এর মতো উদ্ভিদ রয়েছে, যাদের শুধু এ দ্বীপেই পাওয়া যায়। বাওবাব গাছ মাদাগাস্কারের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ গাছ। এই বর্গের অন্তর্ভুক্ত প্রায় 9টি প্রজাতির মধ্যে 6টি মাদাগাস্কারের স্থানীয়। এই 6 প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে থাকা প্রজাতির বৈজ্ঞানিক নাম আদাসুনিয়া, যা এর স্থানীয় নাম বুজি বা বুজিবি। লম্বায় 33 থেকে 131 ফুট পর্যন্ত হয়ে থাকে। ব্যাসার্ধ ক্ষেত্র বিশেষে 20 ফুট পর্যন্ত হতে পারে। উদ্ভিদের পাতাগুলো 5 থেকে 8টি লোবে ভাগ করা হয়। প্রতিটি পাতা লম্বায় 5 থেকে 10 সেন্টিমিটার এবং প্রস্থে 1.5 থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মাদাগাস্কারের উত্তরাঞ্চলের বাওবাব গাছগুলো মাদাগাস্কারের অন্যান্য এলাকার চেয়ে বড় হয়ে থাকে। সেখানকার গাছগুলোর পাতা লম্বায় প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বাওবাব গাছগুলো প্রায় 3,000 বছর বাঁচতে পারে। এদেরকে উল্টো গাছও বলা হয়, কারণ মাথার ডালপালাগুলোকে অনেকটাই বিন্যাসিত গাছের শেকড়ের মতো দেখায়। বিসমার পাম ট্রি হল মাদাগাস্কারের আরেকটি স্থানীয় উদ্ভিদ, যা প্রায় 30 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জর্জঞ্জার ফলে গাছটি সহজেই ক্ষতিগ্রস্ত হয়। এ গাছ সহজেই খরা এবং লবণাক্ত সহ্য করতে পারে। এদের পাতা বাড়ির ছাদ, দেয়াল, দেবার কাজে ব্যবহার করা হয়। তেতো সাবু তৈরি করা হয় এই গাছ থেকে, যা অনেকটাই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। মাদাগাস্কারের স্থানীয় কলা গাছ বর্তমানে খুবই বিপন্ন। এদের উৎপাদন পুরো মাদাগাস্কারের একটি নির্দিষ্ট অংশ হওয়ায় এরা অধিকাংশ বিলুপ্তির ঝুঁকিতে আছে। এরা মাদাগাস্কারের শুষ্ক ট্রপিক্যাল বনাঞ্চলে জন্মে থাকে। এই গাছগুলি বিপন্ন হওয়ার কারণগুলোর মধ্যে আছে কৃষির জন্য বনাঞ্চল ধ্বংসকরণ এবং এক ধরনের ফাঙ্গাস রোগ। অক্টোপাস ট্রি মাদাগাস্কারের আরেকটি নান্দনিক এন্টেমিক উদ্ভিদ। এই উদ্ভিদগুলো সাধারণত মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুষ্ক বনভূমিতেই বেশি জন্মায়। দেহ কাটা আবৃত আর পাতা ও কাণ্ড রসালো হওয়ায় এরা সহজেই শুষ্ক আবহাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারে। মাদাগাস্কারের প্রায় 12,000-এর মতো উদ্ভিদ রয়েছে, যার 10টির একটি হল অর্কিড। মাদাগাস্কারের প্রাপ্ত অর্কিডের মধ্যে প্রায় 85% আবার এন্টেমিক। এমনই একটি হল ডারউইনস অর্কিড। এদের আকৃতি অনেকটাই 6 কোণা তারার মতো। এদের নেকটার স্পার খানিকটা মূল দেহ হতে বের হয়ে এসে বাড়তি সৌন্দর্য দান করে। উদ্ভিদটিকে ট্রাভেলার ট্রি বলা হয়, কারণ এর পাতার গোড়ায় তলের মতো স্থানে গাছ জরুরি সময়ে ব্যবহারের জন্য পানি জমিয়ে রাখে। ফলে ভ্রমণকারীরা যদি কখনো ভ্রমণে গিয়ে তৃষ্ণায় ভোগেন এবং আশেপাশে যদি কোনো ট্রাভেলার পাম ট্রি থাকে, তারা সহজেই তাদের তৃষ্ণা দূর করতে পারে। এরা প্রায় 26 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছের মাথায় কলা পাতার মতো পাতা মেলে থাকা ময়ূরের পাখার মতো হয়ে সজ্জিত থাকে। এছাড়াও এরকম আরও অনেক বৈচিত্র্যময় উদ্ভিদ মাদাগাস্কারে বিদ্যমান, যেগুলো মাদাগাস্কারের প্রকৃতিকে অনন্য অসাধারণ করে তুলেছে। মাদাগাস্কার প্রাণ ও প্রকৃতির এক অপার মিলন ক্ষেত্র। এখানকার প্রাণস্বচ্ছলতা যে কোনো দেউলিয়ে মনে এনে দেয় অপার প্রশান্তি। কিন্তু ক্রমশই মাদাগাস্কারের এই প্রাণ প্রকৃতি ধ্বংসের দিকে অগ্রগামী হচ্ছে। এর অন্যতম কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা। 1950 সালে যেখানে এখানকার জনসংখ্যা ছিল 41,43,000 মতো, সেখানে 1973 সালে জনসংখ্যা এসে দাঁড়ায় 79,96,000 মতো। 1950 সালের আগে এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1% কম। 1950 থেকে 1955 সালে তা ছিল 2.6% এবং 1960 থেকে 1970 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 3%। বোঝাই যাচ্ছে গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে স্বীকৃত এই দেশ ক্রমান্বয়ে মানুষের বাড়ি বাড়ি হয়ে উঠেছে। বাড়তি এই মানুষের মৌলিক অধিকার আহরণের জন্য ক্রমান্বয়ে মানুষ বনভূমির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। কৃষিকাজের জন্য বনভূমি পুরানো হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণের অন্যতম প্রধান অন্তরায় কৃষিকাজের জন্য বনভূমি পুরানো। ম্যানগ্রোভ বনভূমিগুলো চিংড়ি চাষের জন্য নষ্ট করা হচ্ছে। তাছাড়া এখানকার মানুষের প্রোটিনের যোগানের অধিকাংশ পূরণ হয় স্থানীয় বন্যপ্রাণীর মাংস থেকে। বন্যপ্রাণীদের অবৈধ প্রচারের ফলেও দিন দিন ধ্বংস হচ্ছে বন্যজীবন। 1950 সালে যেখানে মাদাগাস্কারের পুরো আয়তনের 27% বনভূমিতে সম্পূর্ণ ঢাকা ছিল, 2000 সালে এসে তা দাঁড়ায় মাত্র 16%। মাত্র 50 বছরে প্রায় 40% বনভূমি হারিয়ে যায়, যা খুবই শঙ্কারজনক। আগেই বলা হয়েছে মাদাগাস্কার হলো পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় প্রাণী আর উদ্ভিদের আবাসস্থল, তাই এই বনভূমি রক্ষা না করলে বৈচিত্র্যময় এই প্রাণগুলো অচিরেই হারিয়ে যাবে।
ক্রমবর্ধমান মানুষের হাত থেকে বনভূমি আর পানিকলকে রক্ষার চেষ্টা শুরু হয়েছিল সেই 1927 সালে। তখন ফরাসি উপনিবেশিক কর্তৃপক্ষ সর্বপ্রথম বন্যপ্রাণী ও বনভূমি রক্ষায় শুরু করে। শুরুর দিকের এই সংরক্ষণ প্রক্রিয়ায় প্রায় 5,60,181 হেক্টর বনভূমি সংরক্ষিত হয়েছিল। মাদাগাস্কার সরকার সংরক্ষণ এলাকায় বাড়ানোর জন্য SAPM সিস্টেম অফ মাদাগাস্কার প্রোটেক্ট এরিয়াস প্রোগ্রাম চালু করে, যা মাদাগাস্কার সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের আওতাধীন ছিল। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল 2003 থেকে 2008 সালের মধ্যে প্রোটেক্টিভ এরিয়া নেটওয়ার্ক 1.8 মিলিয়ন থেকে 6 মিলিয়নে উন্নতি করা। বন্যপ্রাণীদের সঠিক সংরক্ষণ যদি নিশ্চিত করতে হয় তবে কয়েকটি জিনিসের দিকে বেশ নজর দিতে হবে। বন্যপ্রাণীদের নিরাপত্তার যে আইন প্রচলিত আছে তার সঠিক এবং কার্যকর বাস্তবায়ন করতে হবে। মানুষের জীবিকা ও জীবনধারণের প্রকৃতির উপর নির্ভরশীলতা কমাতে হবে। হাঁস মুরগি মাছ কিংবা খাবার উপযোগী স্বাস্থ্যযোগ্য প্রোটিনের ব্যবস্থা করার মাধ্যমে খাবারের উদ্দেশ্যে বন্যপ্রাণীদের শিকার কমাতে হবে। মাদাগাস্কারের অতি উচ্চ ইকোলজিক্যাল ভ্যালু সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সচেতন করতে হবে। মাদাগাস্কারের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণীদের অবৈধ শিকার ও রপ্তানি হওয়া রোধ করতে হবে। ভালো থাকুক প্রাণ, ভালো থাকুক প্রকৃতি। প্রাণ ভরে নিঃশ্বাস নেব সবাই এই প্রকৃতিতে। প্রকৃতি সমান সবার জন্য।